গল্প প্রতিম চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প। আজকের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা চোর বনাম ভূত। আগের দিনে চোরেরা ছিল বেজায় ভীতু, যেমন আমাদের গ্রামের পাঁচু চোর। সে নাকি চুরি করতে গিয়ে নিজের পায়ের শব্দে নিজেই ভয় পেয়ে দিশেহারা হয়ে পালাত। দাদুর কাছে শুনেছি একবার সে আমাদের বাড়িতে চুরি করতে এসেছিল। পাঁচিল ডিঙিয়ে উঠোনে নামবার সময় হঠাৎ তার পা পিছলে যায়, তারপর সে ধপাস করে পড়েছে এবং তাতেই যা একটু শব্দ হয়েছে। সেই শব্দে দিশেহারা পাঁচু উঠোনের কোণে তালগাছের ডগায় তরতর করে উঠে গেছে। উঠে তো গেছে, কিন্তু নামতে সাহস পাচ্ছে না। নামতে গিয়ে যদি আবার পা পিছলে পড়ে যায়। এদিকে রাত পুইয়ে ভোর হতে চলেছে, দিনের আলোয় কেউ না কেউ তাকে দেখতে পাবে। তখন তার কি অবস্থা হবে ভেবে পাঁচু চোর ফুপিয়ে কাঁদতে শুরু করে। কান্না শুনে দাদু টর্চ হাতে বেরিয়ে আসেন। তালগাছের ডগা থেকে কান্না, ভূত প্রেত নাকি? তখনকার দিনে পাড়াগায়ের আনাচে কানাচে ভূতেরাও ছোকছোক করে ঘুরে বেড়াত, কিন্তু দাদু ছিলেন সাহসী মানুষ। তালগাছের ডগায় টর্চের আলো ফেলে তিনি অবাক হয়ে যান। জিজ্ঞেস করেন, তুই কে রে? পাঁচু চোর করুণ স্বরে বলে, আগে আমি পাঁচু। তা তুই তালগাছের ডগায় কী চুরি করতে উঠেছিস? এখন তো আর একটা তালও নেই, নেমে আয় হতভাগা। আগে বড্ড ভয় করছে, দাদু বলেন, তোকে মারবো না, পুলিশেও ধরিয়ে দেব না, নেমে আয়। তারপর খুলে বল, তালগাছের ডগায় কেন চড়েছিস? পাঁচু অনেক কষ্টে নেমে আসে এবং সব কথা খুলে বলে। তারপর দাদুর পা ছুঁয়ে বলে, আর কখনো আপনার বাড়িতে চুরি করতে ঢুকব না। দাদু গল্পটা খুব জমিয়ে বলতেন, শুনে আমরা ছোটরা হেসে অস্থির হতাম। তো সত্যি আর পাঁচু কখনো আমাদের বাড়িতে চুরি করতে আসেনি, কিন্তু তার কপাল মন্দ। সেবার থানায় এসেছেন এক দুধে দারোগা, বঙ্কু বিহারী ধারা। কনস্টেবলরা এতকাল রাত বিরতে টহল দিতে বেরোতো না। চৌকিদার বড় জোর লণ্ঠন আর লাঠি হাতে এক চক্কর ঘুরে ঘরে গিয়ে নাক ডাকত। বঙ্কুবাবুর তাড়ায় টহলদারি জোরালো হলো, তার ফলে পাঁচুর অবস্থা হলো শোচনীয়। দিন দুপুরে তো আর চুরি করা যায় না, তার উপর রাত্রিরে গিয়ে কনস্টেবলরা আবার কখনো চৌকিদাররা হাঁক ডাক করে জেনে নেয় পাঁচু ঘরে আছে কি না। না থাকলেই তার বিপদ, অন্য কেউ কোথাও সেরাতে চুরি করলে দোষটা পড়বে পাঁচুরি ঘাড়ে। পাঁচু এক দাগি চোর। এক রাত্রিরে মরিয়া হয়ে পাঁচু বেরুলো। যে বাড়িতে সে চুরি করার ফোন দিয়ে এটেছে সেই বাড়ির পিছনে ছিল কয়েকটা গাছ, তলায় শুকনো পাতার ছড়াছড়ি। পা ফেলতেই সেই সব শুকনো পাতা মচমচ খড়খড় শব্দ করেছে এবং পাঁচু যথারীতি ভয় পেয়ে দিশেহারা হয়ে দৌড়েছে। সেদিন বঙ্কুবাবু নিজেই টহলদারিতে বেরিয়েছেন। পাঁচু গিয়ে পড়বে তো পর একেবারে বঙ্কুবাবুর বুকে। আচমকা রাত বিরতে দারোগাবাবুর বুকে কে এসে সেটে গেছে, এটা বিরক্তিকর ব্যাপার। অন্য কেউ হলে টাল সামলাতে পারত না, কিন্তু তিনি দশাসই, বিশাল এক মানুষ। তবে এভাবে কি একটা জিনিস তার গায়ে সেটে যাবে, এটা চূড়ান্ত রকমের বেয়াদুপিও বটে। বাহাতের এক ঝটকায় জিনিসটাকে ছাড়িয়ে টর্চেলে দেখেন এটা একটা মানুষ। সেই সঙ্গে কনস্টেবলরা চেঁচিয়ে উঠেছে, পাঁচু! পাঁচু চোর ধরা পড়ে গেল। তখনকার দিনে আইনকানুন ছিল কড়া, পাঁচুর নামে অনেকগুলো নালিশ ছিল পুলিশের খাতায়, আদালতে তার ছমাসের জেল হলো। এসব গল্প দাদুর মুখেই শোনা, তখন আমি পাঠশালার পড়ুয়া। পাঁচু চোরকে দেখতে ইচ্ছে করতো খুব, কিন্তু তাকে পাচ্ছিটা কোথায়? পরে আমি যখন ক্লাস সিক্সে পড়ছি তখন একদিন দৈবাৎ তার সঙ্গে আমার দেখা হয়ে যায়, যদিও সেই দেখা হওয়াটা মোটেও সুখের হয়নি। পুজোর ছুটিতে স্কুল বন্ধ, প্রতি বছর পুজোর সময় বড়মামা আমাদের বাড়িতে আসতেন। সেই দিনই বিকেলে তিনি এসেছেন। বড়মামা ছিলেন ভবঘুরে ধরনের মানুষ, দেশে বিদেশে ঘুরে বেড়ানোর বাতিক ছিল তার।
পূজোর সময় এসে ভাগ্না ভাগ্নিদের সেই ভ্রমণ বৃত্তান্ত শোনাতেন। তা যেমন অদ্ভুত তেমনি রোমাঞ্চকর। এসে তিনি ঘোষণা করতেন কোন কোন দেশে গিয়েছিলেন, তারপর সন্ধ্যাবেলায় তার গল্পের আসর বসত। এবার এসে বড়মামা বলেছিলেন খুব রহস্যজনক একটা দেশ থেকে তিনি আসছেন, তবে না, আগে ভাগে কিছু ফাঁস করবেন না, সন্ধ্যাবেলায় সবিস্তারে সেই দেশের অভিজ্ঞতা বর্ণনা করবেন। তখন যদি কেউ ভয় পেয়ে ভিড়মি খায় তার দোষ নেই, কিন্তু ছোটরা ভয় পেতে তো ভালোই বাসে। আমরা কখন সূর্য ডুববে সেই প্রতীক্ষায় চঞ্চল। এমন সময় বড় মামা হঠাৎ আমাকে বললেন, পুটু, তোদের এখানকার ছানাবড়া খুব বিখ্যাত, এনে টাকা, 5 টাকার ছানাবড়া নিয়ে আয় শিগগির। মা বললেন, হাড়ুর দোকানে যা, আজকাল হাড়ুর মতো ছানাবড়া কেউ তৈরি করতে পারে না। আমাদের গ্রামের শেষে পিচ রাস্তার ধারে ছোট্ট একটা বাজার ছিল, পাশে ছিল হাটতলা, সপ্তাহে 2 দিন হাট বসত। বিকেলের দিকে ওখানটায় বেশ ভিড়ভাট্টা হতো, হাড়ু ময়রার দোকান ছিল সেই বাজারে। হাড়ুই বড্ড দেরি করিয়ে দিল, অবশ্য ওর দোষ ছিল না, পুজোর সময় তার দোকানে খদ্দেরের খুব ভিড় হয়, তখনকার দিনে 5 টাকা অনেক টাকা, টাকায় 4টি করে মোটাসোটা ছানাবড়া, মাটির হাড়িতে 20টা ছানাবড়া আমার পক্ষে বেশ ভারী, হাড়ির মুখে শালপাতা চাপানো এবং মিহিপাটের দড়ি দিয়ে আটো করে বাঁধা, দুহাতে দড়ি আঁকড়ে ধরে কুজো হয়ে হাঁটছিলাম, টাল খেয়ে পড়লে হাড়ি ফেটে যাবে, এদিকে আঙুলও যেন কেটে যাচ্ছে মিহি দড়িতে। হগত্যা শর্টকাট করার জন্য শিঙ্গি মশাইদের আম বাগানে ঢুকলাম। বাগান পেরুলেই ষষ্ঠীতলা, একটা প্রকাণ্ড বটগাছ, তারপর কাঁচা রাস্তায় একটুখানি হাঁটলে আমাদের বাড়ি। ষষ্ঠীতলায় গেছি, হঠাৎ চোখে পড়ল একটা রোগাভোগা লোক, বটগাছের ঝুড়ির পাশে দাঁড়িয়ে আছে, পরনে ছেঁড়া খাকি হাফ প্যান্ট, খালি গা, মাথার চুল খুঁটিয়ে ছাটা, কেমন জুলজুলে চাউনি লোকটার, মুখে কিন্তু মিষ্টি হাসি। তাকে দেখে থমকে দাঁড়িয়ে গেছিলাম। সে কাছে এসে মিষ্টি মিষ্টি হেসে বলল, ওতে কি আছে খোকাবাবু, রসগোল্লা নাকি? বললাম, না, ছানাবড়া। বাহ, ছানাবড়া রসগোল্লার চেয়ে ভালো, কার দোকান থেকে কিনলে? হাড়ু ময়রার। বাড়িতে কেউ এসেছে বুঝি? হ্যাঁ, বড়মামা এসেছেন। বলো কি, খুব ভালো। তা তুমি যে দেখছি হাড়িটা বইতে পারছো না, কষ্ট হচ্ছে, দেখো দিকি এইটুকু ছেলে, আহারে! লোকটার কথাবার্তাও হাবভাব অমায়িক, শুধু চাউনিটাই কেমন যেন। সে তো আমার হাত থেকে হাড়িটা সাবধানে ধরে বলল, চলো আমি পৌঁছে দিয়ে আসি, এতটুকু ছেলে এত ভারী জিনিস বইতে পারে? লোকটাকে বাধা দিতে পারলাম না, কিংবা সে পৌঁছে দিলে কষ্টটা থেকে বেঁচে যাই, যে কারণেই হোক হাড়িটা আমার হাতছাড়া হলো এবং সে নিমেষে বটগাছের অন্য পাশে অদৃশ্য হয়ে গেল। হতভম্ব হয়ে একটুখানি দাঁড়িয়ে থাকার পর ভ্যাঁ করে কেঁদে বাড়ির দিকে দৌড়ালাম। পরে বাড়ির সবাই আমার মুখে লোকটার চেহারার বর্ণনা শুনে সাব্যস্ত করেছিলেন, তাহলে এটা পাচুরি কাজ। বছর 2 পরের কথা, আমি তখন ক্লাস 8 ছাত্র, বুদ্ধিশুদ্ধি হয়েছে বই কি, তা না হলে কেমন করে বুঝব আমি কি বোকাই না ছিলাম? অমন নিরিবিলি জায়গায় সন্ধ্যার মুখে অচেনা লোককে ছানাবড়ার হাড়ি কেউ বইতে দেয়? তবে পাঁচু চোর চিল বটে, কিন্তু নেহাত ছিচকে চোর, সে কোনো বাড়িতে শীত কেটে চুরি করেছে বলে শুনিনি। দাদু আরও বুড়ো হয়েছেন তখন, লাঠি হাতে কষ্টে শিষ্টে চলাচল করেন। সে বছর হঠাৎ আমাদের গ্রামে শুধু নয়, এলাকা জুড়ে শীত কেটে চুরি শুরু হলো। দাদুর মতে এ কখনো পাঁচুর কাজ নয়, পাঁচু যা ভীতু, শীতকাঠি দিয়ে ঘরের দেয়াল ফুটো করতে গেলে যেটুকু শব্দ হবে তাতেই ভয়ে দিশেহারা হয়ে পালিয়ে যাবে, পাঁচু রাত বিরতে একটু শব্দ হলেই ভয় পায়। একদিন বাবা বাইরে থেকে এসে বললেন, সিধেল চোরের খোঁজ পাওয়া গেছে, দারোগাবাবুর মুখে শুনে এলাম, লোকটার নাম কিনু, ঝাঁপুইহাটির দাগি চোর, সদ্য জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছে। দাদু বললেন, ঝাঁপুইহাটির কিনু, চেনেন নাকি তাকে? চিনি বই কি,
দাদু ফোকলা মুখে খুব হাসলেন। হেকেই বলে চোরে চোরে মাস্তুতো ভাই, আমাদের গ্রামের পাচুর মাসির ছেলে হলো কিনু, কাজী পাচুর মাস্তুতো ভাই। তবে আমার সন্দেহ হচ্ছে, পাচুকে কিনু ট্রেনিং দিয়ে তার চেলা করেনি তো? পরদিন সকালে লালু গয়লা দুধ দিতে এসে বলল, গত রাত্রিরে সিঙ্গি মশাইয়ের বাড়িতে শীত কাটছিল কিনু, সিঙ্গি মশাই জেগেই ছিলেন, জানালা দিয়ে টর্চের আলো ফেলে কিনুকে পালাতে দেখেছেন। তবে কিনুর সঙ্গে কে ছিল জানেন? হতচ্ছাড়া পাচু। দাদু বললেন, তাহলে যা বলেছিলাম মিলে গেল। লালু বলল, বঙ্কু দারোগা থাকলে এক্ষুনি এর বিহিত হতো, শুনেছি উনি মন্তর টন্তর জানতেন, রাত বিরতে বেরিয়ে মন্তর পড়লেই চোরেরা এসে শিয়ালের মতো ফাঁদে পড়ত। দাদু বললেন, আচ্ছা লালু, তুমি তো ঝিলের ওদিকে গরু মোষের পাল চড়াতে যাও, পাচুর সঙ্গে দেখা হয় না? আগে রোজই যাই, কিন্তু পাচুকে আর দেখতে পাইনি। আগে কখনো সখনো দেখা হতো, তবে সেটা নেহাজ চোখের দেখা। আপনি তো জানেন কর্তাবাবু, পাচু যা ভীতু, চোখে চোখ পড়তেই হাওয়া হয়ে যেত। পাচুর বাড়িটার এখন কি অবস্থা? লালু হাসল, বাড়ি মানে তো একটা কুঁড়ে ঘর ছিল, কবে ওটা মুখ থুবড়ে পড়ে গেছে, জঙ্গল গজিয়েছে। বলো কি, তাহলে পাচু এখন থাকে কোথায়? লালু গম্ভীর হয়ে চাপা গলায় বলল, গত রাত্রিরে সিঙ্গি মশাই ওকে কিনুর সঙ্গে দেখেছেন, কাজী পাচু নিশ্চয়ই ঝাপুইহাটিতে কিনুর বাড়িতে থাকে। হুম, চোরে চোরে মাস্তুতো ভাই, বলে দাদু আবার একচোট হাসলেন। লালু গোয়েলা চলে যাওয়ার পর বাবা বললেন, কিনু পাচুকে তাহলে সত্যিই ট্রেনিং দিয়েছে, তা না হলে সিঙ্গি মশাইয়ের বাড়ির আনাচে কানাচে পা বাড়াতে সাহস ছিল না পাচুর। সিঙ্গি মশাইয়ের বন্দুক আছে না? লালু শুনতে পায়নি, কাল রাত্রিরে আমি কিন্তু বন্দুকের গুলির শব্দ শুনেছিলাম, ট্রেনিং না পেলে পাচু গুলির শব্দ শুনে কোথাও ভিড়মি খেয়ে পড়ে থাকত। দাদু সায় দিয়ে বললেন, ঠিক বলেছ, তবে আমাদের চিন্তার কারণ নেই, পাচু আমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিল আর কখনো আমাদের বাড়িতে চুরি করতে ঢুকবে না। বলেছিলাম না সেই যে তালগাছের ডগায় চড়ার ঘটনাটা, মনে পড়েছে? বাবা চুপ করে গেলেন। আমরা ছোটরা দাদুকে হই হই করে ঘিরে ধরলাম। বলুন না দাদু, আবার সেই গল্পটা। সেবার পুজোর সময় যথারীতি বড় মামা এলেন, এসেই ঘোষণা করলেন, এখন সদ্য একটা দেশ থেকে আসছেন, যেখানে খালি ভূত আর ভূত, রাজা মন্ত্রী সেনাপতি সবাই ভূত, সৈন্যরাও ভূত, প্রজারাও ভূত, পণ্ডিত মশাইরাও ভূত, ছাত্ররাও ভূত, দোকানদাররাও ভূত, খদ্দেররাও ভূত, অর্থাৎ ভূতে ভূতে ছয় লাভ। তবে সেটা যে ভূতের দেশ তা এমনিতে বোঝা যায় না, কিছুদিন থাকার পর ক্রমে ক্রমে টের পাওয়া যায়। সন্ধ্যার পর বারান্দায় বড়মামার গল্পের আসর বসল। মা সকাল সকাল রান্না সেরে আসরে এলেন, বাবা এই আসরে যোগ দিতেন না, কারণ নবমীর রাত্রিরে ক্লাবের থিয়েটার, তাই রিহার্সেলের তাড়া থাকত। আমাদের বাড়ির কাজের লোক হারাধন বড়মামার গল্পের আসর শেষ হলে তবেই লণ্ঠন হাতে বাড়ি ফিরত। এমনকি কাজের মেয়ে সৌদামিনী, যার ডাকনাম ছিল সদু, সেও আসরের একপাশে বসে অবাক চোখে তাকিয়ে গল্প শুনত। আসর ভাঙলে সে হারাধনকে কাকুতি মিনতি করত তাকে বাড়ি পৌঁছে দিতে, কারণ বড়মামার সব গল্পই ছিল সাংঘাতিক এবং গা ছমছম করা। ওই সময়টা দাদু তার ঘরে বসে লণ্ঠনের আলোয় ধর্মকর্মের বই পড়তেন। তো বড়মামা সেই আজব দেশে গিয়ে কিভাবে টের পেলেন এটা ভূতেরই দেশ, সেই ঘটনা সবে শুরু করেছেন। এমন সময় দাদু চাপা গলায় ডাক দিলেন, হারাধন, হারু। হারাধন সাড়া দিল। আগে? দাদু তেমনই চাপা গলায় বললেন, দেখে আয় তো, কোথায় যেন কেমন একটা শব্দ হচ্ছে। হারাধন বলল, ও কিছু না, বাতাসের শব্দ কর্তামশাই। দাদু ধমক দিলেন, বাড়ির পিছনটা দেখে আয় না একবার। গল্পে বাধা পড়ায় আমরা বিরক্ত। মা বললেন, বেড়াল টেড়াল হবে হয়তো। বড়মামা মুসকি হেসে বললেন, আমাকে ফলো করে সেই ভূতরাজ্যের কোনো গুপ্তচর এসেছে হয়তো, ওদের নিন্দা না প্রশংসা করছি তার খোঁজ নিতে রাজামশাই নিশ্চয়ই চর পাঠিয়ে থাকবেন। কিন্তু দাদুর ধমক খেয়ে অগত্যা হারাধনকে বেরোতেই হলো, সে খিড়কির দরজা খুলে বেরিয়েছিল। ওদিকটা একটা ছোট্ট পুকুর, আর তার তিন পাড়ে
ফুল ফল সবজির বাগান। হঠাৎ হারাধনের চিৎকার শোনা গেল, চোর চোর! তারপরই অদ্ভুত ঝনঝন ঠনঠন শব্দ। বড়মামা বেরিয়ে গেলেন, তার হাতে টর্চ ছিল। তারও হেড়ে গলায় গর্জন শোনা গেল, ধর ধর, মার মার, পালাচ্ছে পালাচ্ছে! এক মিনিটেই হুলস্থুল কাণ্ড। প্রতিবেশীরাও লণ্ঠন আর টর্চ হাতে বেরিয়ে পড়ল। সিঙ্গি মশাইদের বাড়ির দিক থেকে বন্দুকের গুলির শব্দ হলো বার দুয়েক। ওই সময়টাতে শীত কেটে চুরির উপদ্রব চলছিল, তাই এত শোরগোল। অবশেষে দেখা গেল পুকুর পাড়ে বাগানের মধ্যে একটা বস্তা ভর্তি বাসনকোসন পড়ে আছে, আর আমাদের ঘরের পিছন দিকের দেয়ালে শীত কেটেছে চোর। নোনায় ধরা ইটগুলো নিচে পড়ে আছে। আমাদের বাড়িটা ছিল একতলা এবং খুবই পুরনো। পেছন দিকটা এখানে ওখানে পলেস্তারা খসে ইট বেরিয়ে পড়েছিল, বিশেষ করে তলার দিকটা নোনা ধরা, শ্যাওলা জমে সবুজ হয়ে গিয়েছিল। বাবা ছিলেন অলস প্রকৃতির মানুষ, মেরামত করব করছি এই ধরনের ভাব দেখাতেন। তো সবাই এক বাক্যে রায় দিলেন, পাঁচু কিনু দুই মাস্তুতো ভাইয়েরই কীর্তি। বড়মামা বললেন, দুই শ্যাঙাত আমার গলা শুনেই চুরির জিনিস ফেলে পালিয়েছে, রোশো দেখাচ্ছি মজা, থানা পুলিশ করে কাজ হবে না, এর মোক্ষম দেওয়ায় শিগগির নিয়ে আসছি। বড়মামা পরদিন ভোরে কোথায় চলে গেলেন কে জানে। বাবা এতদিনে বাড়ি মেরামতে মন দিলেন, দাদু খুব মনমরা হয়ে গিয়েছিলেন, মাঝে মাঝে ক্রুদ্ধভাবে বলতেন, পাঁচু হত ছাড়া প্রতিজ্ঞাভঙ্গ করল, ওর কপালে এবার অশেষ দুঃখ আছে, কিনুর পাল্লায় পড়েই ওর বুদ্ধিভ্রংশ হয়েছে। বড়মামা ফিরলেন পুজো শেষ হওয়ার বেশ কিছুদিন পর। বরাবর যেমন বিকেলের বাসে আসেন তেমনি এলেন, মুখে রহস্যময় মিটিমিটি হাসি। বললেন, আজ সন্ধ্যায় আর গল্পের আসন নয়, কিছু গোপন কাজকর্মে বেরুব, শুধু পুটুকে সঙ্গে নেব। পুটু, ভয় পাবি নে তো? কথাটা শুনেই গা ছমছম করল। বললাম, কোথায় যাবেন মামা? চুপ, জিজ্ঞেস করবি নে, যাবে কি না বল। একটু দোনামোনা করার পর বললাম, যাব। কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মী পুজোর পর কৃষ্ণপক্ষ শুরু হয়েছে, চাঁদ উঠতে দেরি আছে। বড়মামা চুপি চুপি আমাকে সঙ্গে নিয়ে বেরুলেন, গা ছমছম করা অন্ধকার। বড়মামার কাজ ঘেঁষে পা ফেলছি, তখন আমার হয়েছে পাঁচুচোরেরই অবস্থা, একটু শব্দেই চমকে উঠছি। কিছুক্ষণ চলার পর ফিসফিস করে জিজ্ঞেস করলাম, আমরা কোথায় যাচ্ছি বড়মামা? বড়মামা তেমনি ফিসফিস করে বললেন, চুপ। তারপর টের পেলাম, আমরা ঝিলের ধারে এসে পড়েছি। ঝিলের জলে আকাশ ভরা তারার প্রতিবিম্ব ঝিকমিক করছে, কিন্তু সামনে তো শ্মশান। শ্মশানে বড়মামা কেন এলেন বোঝা যাচ্ছে না। হঠাৎ বড়মামা বসে পড়লেন, তারপর আমার হাতে টর্চ গুজে দিয়ে কানে কানে বললেন, তুই এখানে অপেক্ষা কর পুটু, আমি আসছি, আমার কাশি শুনতে পেলে টর্চ জেলে আলো দেখাবি, নইলে ভুল করে শ্যা কুলকাটার জঙ্গলে ঢুকে পড়লেই গেছি, রক্তারক্তি হয়ে যাবে। বড়মামা গুড়ি মেরে অন্ধকারে অদৃশ্য হলেন। শ্মশান জায়গায় একা আমি টর্চ হাতে দাঁড়িয়ে আছি। হঠাৎ একটা প্যাঁচা চেঁচিয়ে উঠতে আমার বুক ধড়াস করে উঠল। সেই সঙ্গে কাছাকাছি কোথাও একদল শেয়াল ডাকতে শুরু করল। আমি ভয়ে বড়মামা বলে ডাকবার উপক্রম করছি, সেই সময় পিছন থেকে কে বলে উঠল, কে ওখানে? চমকে উঠে বললাম, আমি পুটু। তাই এখানে কি করা হচ্ছে শুনি? বড়মামার অপেক্ষা করছি। তোমার বড়মামা কোথায় গেছেন? জানি না, ওই দিকে কোথায় যেন গেলেন। যে কথা বলছিল তাকে দেখতে পাচ্ছিলাম না, কিন্তু আমার কথাটা শুনে সে বলে উঠল, সর্বনাশ। তারপর মনে হলো অন্ধকারে কে দৌড়ে পালিয়ে গেল, ব্যাপারটা রহস্যময়। কি করব ভাবছি সেই সময় বড়মামার কাশির শব্দ কানে এলো, অমনি টর্চের আলো জ্বাললাম, দেখলাম বড়মামা হন্তদন্ত হয়ে হেঁটে আসছেন। কাছে এসে বললেন, ব্যাস কাজ শেষ, এবার বাড়ি ফেরা যাক। ফেরার পথে সেই লোকটার কথা বললাম। বড়মামা হাসতে হাসতে বললেন, দুই সাঙ্গাতের যে কোনো একজন হবে, হয় পাঁচু নয়তো কিনু। সর্বনাশ কেন বলল মামা? বলবে না, ওদের গোপন ডেরায় একজনকে রেখে এলাম যে। কাকে রেখে এলেন? বড়মামা কানে কানে বললেন, আড়িপাতা ভূতকে।
সেই ভূতের দেশে গিয়ে রাজার কাছ থেকে একজন আড়িপাতা ভূতকে চেয়ে এনেছিলাম, বুঝলি? শিশিতে ভরে দিয়েছিলেন রাজামশাই। শিশিটা রেখে দিলাম, পরে তোকে দেখাবো। পাঁচু কিনু জব্দ হলে আড়িপাতা ভূতকে লোভ দেখিয়ে ফের শিশিতে ঢুকিয়ে ছিপি এঁটে ফেরত দিয়ে আসতে হবে। অবাক হয়ে বললাম, আড়িপাতা ভূত পাঁচু কিনুকে কীভাবে জব্দ করবে? দেখবি ক্ষণ। চোরের পিছনে পুলিশ লেলিয়ে দেওয়ার চেয়ে ভূত লেলিয়ে দিলে কী হয়? শিশিটা পরে দেখিয়েছিলেন বড়মামা, হোমিওপ্যাথিক ঔষধের ছোট্ট শিশির মতো দেখতে। কিন্তু আড়িপাতা ভূতের কাণ্ড কারখানা ক্রমশ বুঝতে পারলাম। পাঁচু কিনুর গোপন ডেরার খবর বড়মামা নাকি লালু গোয়ালার কাছে পেয়েছিলেন। তবে পাঁচু আর কিনু এই দুই চোর, তাদের গোপন ডেরা বদলালে কী হবে? যেখানেই চুপি চুপি পরামর্শ করত, আজ রাতে কার বাড়িতে শীত কেটে চুরি করতে যাবে, আড়িপাতা ভূত তা শুনে ফেলত। তারপর ঠিক সময় সেই বাড়ির কর্তাকে জানিয়ে দিত। বাড়ির কর্তা আলো জেলে লোকজন নিয়ে তৈরি থাকতেন। দুই চোর সেই বাড়ির ত্রিসীমানায় ঘেঁষতে পারত না। আড়িপাতা ভূত তার কাজটা কীভাবে করত তা জানা গিয়েছিল পরে। যেমন, ওরা এক রাত্রিরে মল্লিক বাড়িতে শীত কাটার পরামর্শ করছে। সেদিন সন্ধ্যায় মল্লিক মশাই ক্লাবে তাস খেলতে যাচ্ছিলেন। হঠাৎ তার কাজ ঘেঁষে যাওয়া এক ছায়ামূর্তি ফিসফিস করে বলে গেল, সাবধান মল্লিক মশাই, আজ রাতে আপনার বাড়িতে শীত কাটতে চোর আসবে। শোনামাত্র মল্লিক মশাই বাড়ি ফিরে পাড়ার লোকজন ডেকে হাজাক জেলে তৈরি হলেন। পাঁচু কিনু বেজার হয়ে ফিরে গেল। কেউ কেউ থানায় খবর দিয়ে পুলিশও মোতায়েন করতেন, কিন্তু পাঁচু কিনু তার ঠিকই টের পেত। তারপর থেকে আমাদের গ্রামে নয়, সারা এলাকায় দুই চোরের কর্মকাণ্ড বন্ধ হয়ে গিয়েছিল। ইতিমধ্যে বড়মামা মাসখানিক কোথাও ঘুরতে বেরিয়েছিলেন। ফিরে এসে সব শুনে খুশি হয়ে বললেন, যাক, তাহলে ওরা খুব জব্দ হয়েছে। পুটু, সন্ধ্যাবেলা দুজনে বেরুবো, তার আগে একটুখানি মধু চাই, যে এক ফোঁটাই যথেষ্ট। দাদু রাত্রিরে মধু খেতেন, তাই বাড়িতে মধু রাখতেই হতো। শিশিটাতে এক ফোঁটা মধু ভরে বড়মামা সন্ধ্যার পর আমাকে নিয়ে বেরুলেন। আগের মতো ঝিলের ধারে শ্মশানের কাছে আমাকে টর্চ হাতে বসিয়ে রেখে বড়মামা অন্ধকারে অদৃশ্য হলেন। তারপর সেরাতের মতোই পেঁচা ডাকল, শিয়ালরাও ডাকতে শুরু করল। আমি বসে আছি তো আছি, বড়মামার পাত্তা নেই। মাঝে মাঝে পিছু ফিরে দেখছি, সেরাতের মতো পাঁচু বা কিনু এসে পড়ে নাকি, বলা তো যায় না কিছু। বড়মামার ফিরতে বড্ড দেরি হচ্ছে, এদিকে এখন বেশ ঠান্ডা পড়েছে, শীত করছে। ঝিলের জল ছুঁয়ে আসা ঠান্ডা বাতাস হাড় কাঁপিয়ে দিচ্ছে। মরিয়া হয়ে বড়মামাকে ডাকবো ভাবছি, সেই সময় সেরাতের মতোই পিছন থেকে কে বলে উঠল, কে ওখানে? ভয় ভয় বললাম, আমি পুটু, এখানে কি করা হচ্ছে শুনি? বড়মামার জন্য অপেক্ষা করছি। কোথায় গেছেন তোমার বড়মামা? আড়িপাতা ভূতকে শিশিতে ভরতে গেছেন। তখনই সে সর্বনাশ বলে পালিয়ে গেল। তবে না, তার পায়ের ধূপ ধূপ শব্দ শুনতে পেলাম না। একটা অদ্ভুত বাতাসের শব্দের মতো শনশন কিংবা ওইরকম কিছু কানে এলো, সেই সঙ্গে কেমন একটা বিদকুটে গন্ধও ভেসে এলো। আর চুপ করে থাকতে পারলাম না, ডাকলাম, বড়মামা, বড়মামা! দূর থেকে তার গলা শোনা গেল, কি হয়েছে পুটু, চেঁচাচ্ছিস কেন? শিগগিরই আসুন, আবার ভয় করছে, বলে টর্চের আলোও জ্বাললাম। তারপর বড়মামাকে দেখতে পেলাম, রেগে খাপ্পা হয়ে গেছেন। কাছে এসে বললেন, বেটার ছেলেকে যে শিশিতে ভরবো তার হলো না, ডাকাডাকি না হয় করলি, কিন্তু আলো জ্বাললে ভূতেরা কি আর শেতল্লাটে থাকে? বড়মামা, সেরাতের মতো কে এসে আমাকে জিজ্ঞেস করছিল? বড়মামা আমার কথার উপর বললেন, তুই কি বললি? বললাম, বড়মামা আড়িপাতা ভূতকে শিশিতে ভরতে গেছে, তাই শুনে সে সর্বনাশ বলে পালিয়ে গেল। বড়মামা হতাশ হয়ে বললেন, পুটু, মনে হচ্ছে বেটার ছেলে সেই আড়িপাতা ভূতটাই বটে, না পাঁচু বা কিনু নয়। এতক্ষণ তাদের সঙ্গেই তো কথা হচ্ছিল, আমাকে দেখেই দুজনে এসে কাকুতি মিনতি করতে লাগলো। আড়িপাতা ভূতটার জন্য ওরা না খেয়ে মারা পড়তে বসেছে, তো আমার কথা শুনে ওরা আমাকে সাহায্য করবে বলল, আর সেই সময় তুই ডাকাডাকি শুরু করলি,
বললাম, বড় মামা পাঁচু কিনু ফিরে এসেছে? আসবে না, হাজার হলেও নিজেদের এরিয়া, তাছাড়া বাইরের এরিয়ার চোরেরা ওদের বরদাস্ত করবে কেন? চুরির ভাগে কম পড়বে না? বড় মামা হাঁটতে হাঁটতে ফের বললেন, কিন্তু আড়ি পাতা বেটার ছেলেকে যে ফেরত দিতেই হবে, ওদের রাজামশাইকে কথা দিয়ে এসেছি, বড় গণ্ডগোলে পড়া গেল দেখছি। বাড়ি ফিরে ক্লান্ত বড় মামা মাকে চায়ের হুকুম দিলেন। মা বললেন, দাদা জানো কি হয়েছে? একটু আগে সিঙ্গিমশাই এসে বলে গেলেন, গত রাতে পাঁচু আর কিনু মেদিগঞ্জে ওর জামাইয়ের বাড়িতে শীত কাটতে গিয়েছিল, তাড়া খেয়ে দুজনে বিলের জলে ঝাঁপ দেয়, আর সঙ্গে সঙ্গে হাজার হাজার যোগ ওদের গায়ে সেটে যায়, রক্ত চুষে যোগগুলো বেচারাদের মেরে ফেলে। সিঙ্গিমশাই আজ সকালে ওদের মরা দুটো দেখে এসেছেন। বড় মামা হা করে শুনছিলেন, বললেন, সে কি? তাহলে আমি শ্মশানে কাদের সঙ্গে? বলেই থেমে গেলেন বড় মামা। আমিও হতভম্ব হয়ে ওদের মুখের দিকে তাকিয়ে রইলাম। দাদু তার ঘর থেকে একটু কেশে বললেন, কিনুটা ফিচেল আর বদমাস ছিল, ওর জন্য দুঃখ হয় না, তবে হতভাগা পাঁচুটার জন্য খুব কষ্ট হচ্ছে, কিনুর পাল্লায় পড়েই ওর এই সর্বনাশটা হলো। বড় মামা অনেক চেষ্টা করেও আড়িপাতা ভূতটাকে ধরতে পারেনি এবং তার ফলটাও শেষ পর্যন্ত ভালো হয়নি। আমার সেই ছেলেবেলার কথা এখনও স্পষ্ট মনে আছে। আড়িপাতা ভূতটা ওর কথা তাকে, তার কথা ওকে লাগিয়ে ভাঙিয়ে গ্রামে বড্ড ঝগড়াঝাটি বাঁধাত, মামলা মোকদ্দমাও বেড়ে গিয়েছিল। ওই রকম লাগানি ভাঙানি চলতে থাকলে গ্রামে দলাদলি না হয়ে পারে? হ্যাঁ, এখনও হতচ্ছাড়া বজ্জারটা আমাদের গ্রাম ছেড়ে পালায়নি, তাই এখনও সেই দলাদলি হাঙ্গামা লেগেই আছে, ভয়ে আমি আর গ্রামে যেতে পারিনি। বলা যায় না আড়িপাতা ভূত বেটার ছেলে কি শুনতে কি শুনে আমার বিরুদ্ধে কার কান ভারী করবে, আর মাঝখান থেকে আমি পড়ব বিপদে। বড় মামা কাজটা ঠিক করেননি। ধন্যবাদ গল্পটি শোনার জন্য। ভালো ভালো গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের জন্য কোনো পরামর্শ থাকলে তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। আজকের মতো ভালো থাকুন সবাই, টাটা।